আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার বাসা থেকে বের হয়েছি, তো ঢাকা শহরের রাস্তা দেখাই সবাইকে। মোটামুটি ভালোই গাড়ি দেখা যাচ্ছে, বাট আসলে অন্যান্য সময়ের মতো না। অন্যান্য সময় যেরকম একদম জ্যাম প্যাক থাকে, এখন ওরকম না। এখন গাড়ি চলতেছে, ভালোই চলতেছে। মানে অ্যাটলিস্ট এটা শান্তি যে গাড়ি কোথাও থামতেছে না। তো আমরা আজকে কোনো রেস্টুরেন্টে যাব না, রাদার রেস্টুরেন্টের নিচে থেকে গিয়ে ওদের খাবারটা টেক অ্যাওয়ে করে নিয়ে আসব। আমরা অলরেডি অর্ডার করেছি, আর কিছুক্ষণ পরই আমরা দেখাবো যে কোথায় অর্ডার করলাম আর কি অর্ডার করলাম। ওকে, ওয়াও, মোটামুটি সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখানে দাঁড়িয়ে আমি এখন খাবো। এই যে সবার পরিচিত চিলক্স, ওরা একটা অ্যালকোহল প্যাড দিয়েছে, বাট আমি মাত্রই হাতে স্প্রে করেই নামলাম। রাস্তাটা একেবারেই ফাঁকা, ওই কারণে এখানে দাঁড়ালাম। আমার সবসময় অসুবিধাই হয়। ইয়েস, ওয়াও। আসলে কোয়ারেন্টিনের মধ্যে থেকে যাদের আসলে বার্গার পছন্দ, এটা দেখার পরে আসলে আমি জানি না, কারণ মন খারাপ হলে আমার দোষ নেই। ওয়াও, এই যে আমার বার্গারটা রেডি, এখন আমি এটাকে খাবো। আচ্ছা, দেখাই বার্গারের ভেতরে কি কি আছে। ও, আসলে চিলক্সের বার্গার আপনারা সবাই জানেন একটু বেশি জুসি। আচ্ছা, চিকেনের বার্গার এটা, আমি প্যাটিটা চিকেনেরই, তলে পেঁয়াজ টমেটো, বাট আমি এগ অর্ডার করছিলাম এটার সাথে অ্যাড অন হিসেবে, আমার মনে হয় ওরা ভুল করছে, দেয় নাই। হ্যাঁ, তাই হবে। এনিওয়েজ, ওটা নিয়ে আর দুঃখ করে লাভ নাই, এখন আমি এটাই খাবো। আজকে হাঁটি আর খাই। বেশি জোস আসলে, এটা বলার জন্য বলো না, এটা আসলে সত্যি কথা। লকডাউনের ভেতরে মানে কত দিনের যে আশা যে কবে বার্গার খাবো, স্পেশালি চিলক্সের বার্গার খাবো। ওয়াও, দুই কামড়ে অর্ধেক খেয়ে ফেলছি। সরি যে আমি আসলে একদম র ভাবে ভিডিও করতেছি, আসলে প্রত্যেকটা টাইমে আমার এটা খুব বেশি প্রাধান্য পায় যে আমি খাবারটা যাতে এনজয় করি, এবং আমি চাই আমার সাথে সাথে সবাই এনজয় করুক। ভিডিও কি হচ্ছে আমি জানি না, তবে আমি খুব এনজয় করতেছি, বড় বড় বাইট দিচ্ছি। আর খুব স্বাভাবিকভাবেই অনেক জুসি। এই যে আমার মুখটা যদি দেখাতে পারতাম সবাই দেখতেন, পুরো মুখেও লাগতেছে এভাবে, হাতে যেভাবে লাগছে। ওয়াও,
আমি কিন্তু একা খাচ্ছি না, গাড়িতে বসে আমার ওয়াইফও খাচ্ছে। আমার জায়গাটা খুব সুন্দর, ফ্রি, একেবারে ফাঁকা, মজাই পাচ্ছি এখানে খেয়ে। বাকিটাও শেষ করে ফেলি, আসলে আপনারা কেউ নাই, আপনারা থাকলে আপনাদের সাথে শেয়ার করা যেত। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।